সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের বাংলা প্রথম পত্রের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আরাফাত আল মাসুদ, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। আজ আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা, কবি আল মাহমুদের লেখা লোকলোকান্তর। লোকলোকান্তর হচ্ছে কবি আল মাহমুদের লোকলোকান্তর কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে হচ্ছে যেই কবিতার নাম অনুসারে ওই কাব্যের নামকরণ করা হয়। আর এই লোকলোকান্তর কবিতাটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। শুরুতেই আমরা কবি আল মাহমুদের সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। কবি আল মাহমুদ, তাঁর জন্ম 11 জুলাই 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মড়াইল গ্রামে। তার পুরো নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আল মাহমুদ পেশা জীবনে একজন সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী নামক দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। এরপরে তিনি বাংলাদেশ শিল্প একাডেমিতে যোগদান করেন এবং পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। কবি আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে লোকলোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, মায়াবী পর্দা দুলি উঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, আরব্য রজনীর রাজহাঁস ইত্যাদি। তার বিখ্যাত গল্পগ্রন্থ হচ্ছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে ডাহুকি, আগুনের মেয়ে, নিশিন্দা নারী ইত্যাদি। এছাড়া পাখির কাছে ফুলের কাছে নামে তার একটি বিখ্যাত শিশুতোষ গ্রন্থ রয়েছে। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদকসহ অনেক পুরস্কারে তিনি ভূষিত হন। এই বিখ্যাত কবি 2019 সালের 15ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আমরা এখন কবিতাটা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই বলেছি লোকলোকান্তর কবিতাটি কবি আল মাহমুদের আত্মপরিচয়মূলক কবিতা। এই কবিতায় কবি আল মাহমুদ তার মনোজগতের পরিচয় আমাদের দিবেন, তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলবেন। আমরা এখন দেখি, প্রথমে তিনি বলছেন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। কবিতার কাব্য চেতনাকে, কাব্য সত্তাকে তুলনা করছেন একটি সাদা সত্যিকার পাখির সাথে। আমরা জানি সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক, সাদা হচ্ছে কল্যাণের প্রতীক, শান্তির প্রতীক। অর্থাৎ কবি শান্তির সপক্ষে, কবির কাব্য চেতনা, কাব্য সত্তা শান্তির সপক্ষে। এখন আমরা দেখি সেই সাদা কবির যে মানে চেতনার যে পাখিটি সেটি কোথায় বসে আছে। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। চন্দনের ডাল, চন্দন হচ্ছে এক ধরনের সুগন্ধি কাঠের গাছ এবং এর ফুল হচ্ছে ঝাল মিষ্টি লবঙ্গ। কবির কাব্য কবির যে কাব্য সত্তা, সে কাব্য সত্তার মধুরতার সাথে চন্দনের সম্পর্ক নিহিত রয়েছে। এবং সবুজ অরণ্য অর্থাৎ প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সৌন্দর্যের সবচেয়ে বড় আধার। এখানে সেই সবুজ অরণ্যে সে পাখি বসে থাকার মধ্য দিয়ে কবির যে সৌন্দর্য পিয়াসী মন, সেটাকে কবি এখানে ব্যক্ত করেছেন। এরপর দেখতে পাচ্ছি, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। সে পাখিটির মাথার উপরে এবং নিচে বাতাস দোল খাচ্ছে এবং সেই বাতাসে নিচের পানলতা দোল খাচ্ছে, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে সে পাখির ঠোঁট। এ দ্বারা আসলে সেই বৈচিত্র্যময় যে সৌন্দর্য, সেই বৈচিত্র্যময় সৌন্দর্যের প্রকাশ কবি এখানে ঘটাচ্ছেন। তাহলে দেখতে পাচ্ছি কবি একদিকে যেমন শান্তিকামী, প্রথমেই আমরা দেখতে পাই তিনি বলেছেন সাদা সত্যিকার পাখি, তার পাখিটির রং সাদা। এখানে কবি যেমন শান্তিকামী বুঝিয়েছেন, একই সাথে তিনি সৌন্দর্যপ্রিয়। এই শান্তি এবং সৌন্দর্য এই দুটোর মিলিত রূপ হয়েছে তার এই কাব্যসত্তা। এরপর আমরা দেখি তার কাব্যসত্তার আরও কিছু বৈশিষ্ট্য তিনি দিচ্ছেন। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল,
যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপর। সুপারি আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটি গাছ এবং সুপারি অনেক পরিচিত একটি উপাদান আমাদের গ্রাম বাংলার মানুষের কাছে, অতি পরিচিত এবং প্রয়োজনীয়। তাহলে দেখতে পাচ্ছি এখানে কবি সুপারির রঙের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ কবি আসলে কবির চেতনা এই গ্রাম বাংলাকে ধারণ করে আছে, যার কারণে কবি এখানে সুপারির কথাটা উল্লেখ করেছেন। সেই পাখির চোখের রঙটা হচ্ছে কাটা সুপারির রঙের মতো, অর্থাৎ কবির দৃষ্টি এই আবহমান যে গ্রাম বাংলা, এই চিরায়ত গ্রাম বাংলা, গ্রাম বাংলার ভিতর এই গ্রাম বাংলাকে কেন্দ্র করেই কবির সমগ্র কাব্যসত্তা, কাব্যবোধ বা কাব্যচেতনা এখানে সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এরপর দেখতে পাচ্ছি সেই পাখিটির পা সবুজ, নখ তীব্র লাল। সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক, সতেজতার প্রতীক, নতুনত্বের প্রতীক। অন্যদিকে নখ তীব্র লাল, লাল হচ্ছে সংগ্রামের প্রতীক। তাহলে এখানে আমরা দেখতে পাই যে কবি তার কাব্য চেতনার প্রকাশ ঘটাতে বলেছেন তিনি আসল তার তিনি সবসময় নতুনের পক্ষে, তারুণ্যের পক্ষে এবং তিনি প্রয়োজনে সংগ্রামী। তাহলে তার কাব্যসত্তার যে পরিচয় তিনি আমাদের দিচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছি তিনি শান্তিকামী, তিনি সৌন্দর্যপ্রিয়, তিনি তারুণ্য বা সতেজতার কে ধারণ করে আছেন এবং তিনি সংগ্রামী। এই যে শান্তি, সৌন্দর্য, সতেজতা আর সংগ্রাম সব কিছু মিলে গড়ে উঠেছে কবির কাব্যচেতনা। এবং এই কাব্যচেতনা, এই যে কাব্য জগতের যে অনিন্দ্য সুন্দর, এই রহস্যের মধ্যেই কবি আসলে ডুবে আছেন। তাই বলছেন, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপর। তাহলে এখানে আমরা দেখলাম কবি এতক্ষণ তার কাব্য চেতনার পরিচয় আমাদের দিয়েছেন, এখন আমরা দেখব এই কাব্য চেতনার বহিঃপ্রকাশ কীভাবে তার ভিতরে ঘটছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা জানলাম কবি আল মাহমুদ তার কাব্য চেতনার যে পরিচয় আমাদের দিয়েছেন সেটা আমরা দেখলাম এতক্ষণ। এখন আমরা দেখব এই কাব্য চেতনা, এই কাব্য জগৎ কবির ভিতরে কীভাবে আলোড়িত হচ্ছে, তার প্রকাশটা কীভাবে ঘটছে সেটা এখন আমরা দেখব। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়। কবিতার কাব্য জগতের যে নান্দনিকতা, অনিন্দ্যতা, তার ভিতরে কবি মুক্ত হয়ে আছেন, বিমোহিত হয়ে আছেন। এরপর তিনি বলছেন, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। কবি একজন সৃজনশীল মানুষ, তার ভিতরে সবসময় সৃষ্টির তাড়না কাজ করে, সৃষ্টির প্রেরণা কাজ করে এবং এই সৃষ্টির প্রেরণায় কবির সে কাব্যচেতনার মনি উজ্জ্বল হয়ে ওঠে। এবং যখন কবির সে কাব্য জগতের চেতনা উজ্জ্বল হয়ে ওঠে, তখন কবি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যান, সমস্ত বিধিবিধান, সমস্ত নিয়ম কানুন, সমস্ত ধর্ম, সমাজ, সংস্কার সকল কিছুর ঊর্ধ্বে উঠে যান কবি। তখন কবির কাছে একমাত্র সত্য হচ্ছে কবির কাব্য জগৎ, কবির কাব্য সত্তা। এবং যখন সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়, এক ধরনের বিচ্ছিন্নতা বোধ কবির ভিতরে কাজ করে, সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাওয়া, শুধু তার নিজস্ব কাব্য জগতের ভিতরে অবস্থান করা, তখন কবি সকল কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এই বিচ্ছিন্নতা বোধ কবিকে আহত করে, কিন্তু এই আহত করলেও এর ভিতরেই কিন্তু কবি পাচ্ছেন কবিতার আসন্ন বিজয়, অর্থাৎ সৃষ্টির সার্থকতা সেখানে ফুটে ওঠে। যখন একজন সৃজনশীল মানুষ, একজন সৃষ্টিশীল মানুষ যখন সকল নিয়ম কানুন, সকল বন্ধন থেকে মুক্ত হয়ে তার সৃষ্টিশীল জগতের ভিতরে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিতে পারে, সেখানেই কিন্তু তার সৃষ্টির সার্থকতা ফুটে ওঠে, তার সার্থকতা জেগে ওঠে। তারপর দেখতে পাচ্ছি এই আল মাহমুদ তার এই লোকলোকান্তর কবিতার মধ্য দিয়ে আসলে আমাদের যেটা বোঝাচ্ছেন, প্রথমে তিনি তার কাব্য চেতনার পরিচয় আমাদের দিয়েছেন, তার তিনি তার কাব্য চেতনা শান্তি,
সৌন্দর্য, সতেজতা এবং সংগ্রাম সকল কিছুকে ধারণ করে আছে এবং এই কাব্য চেতনার অনিন্দ্য সুন্দরের ভিতরে কবি নিজেকে যখন পুরোপুরি নিবিষ্ট করেন তখন কবি বাইরের জগৎ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যান। বাইরের জগৎ কবিকে তখন আলোড়িত করে না, কবি তখন তার কাব্য জগতের ভিতরে তখন পুরোপুরি আলোড়িত এবং এই কাব্য জগতে তিনি যখন নিজেকে পুরোপুরি সমর্পণ করেন তখন তিনি বাইরের সকল কিছু থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা তার ভিতরে এক ধরনের যন্ত্রণা কাজ করে। বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আসাটা অবশ্যই অনেক সংগ্রামের পথ, এই পথটা খুব সহজ নয়। এখন এই পথে পৌঁছাতে একজন কবিকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু সেখানেই কিন্তু একজন সৃষ্টিশীল মানুষের সত্যিকারের সার্থকতা থাকে এবং সত্যিকারের সার্থক হয়ে ওঠেন সেখানে একজন কবি বা একজন সৃজনশীল মানুষ এবং সৃষ্টির সার্থকতা সেখানে। এই হচ্ছে আমাদের মূল কবিতার আলোচনা। এখন আমরা এই কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা লোকলোকান্তর কবিতার আলোচনা দেখলাম, এখন আমরা এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলির আলোচনা একটু দেখি। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমি প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সৃজনশীল প্রশ্নে মোট চারটি অংশ থাকে, তোমরা অনেকেই জানো, তারপর বিষয়টা আরেকবার ক্লিয়ার করার জন্য বলছি। সৃজনশীল প্রশ্নের চারটি অংশের মধ্যে রয়েছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন এক নাম্বার। আমাদের জ্ঞানমূলক প্রশ্নে যা আসবে তা আমাদের এক বাক্যে লিখতে হবে। অনুধাবনমূলক প্রশ্ন দুই নাম্বার এবং এটি হয়ে থাকে দুটো প্যারা। প্রথম প্যারায় জ্ঞান, অনুধাবনের জ্ঞান এক বাক্য, এক বাক্যে আমাকে অনুধাবনের মূল উত্তরটা লিখতে হবে। এরপরে পরের যে প্যারা, চার পাঁচ বাক্যের মধ্যে আমি সেটাকে ব্যাখ্যা করব, ওটাকে বলা হয় অনুধাবনের অনুধাবন অংশ। প্রয়োগমূলক প্রশ্নে তিনটি অংশ রয়েছে, প্রয়োগের জ্ঞান, প্রয়োগের অনুধাবন এবং প্রয়োগের প্রয়োগ অংশ। প্রয়োগের জ্ঞান অংশে যেটা চাওয়া হবে, সাধারণত প্রয়োগমূলক প্রশ্নে চাওয়া হয় সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য। তাহলে এই বিষয়টা আমরা এক বাক্যে লিখব যে উদ্দীপকের সাথে আমাদের আলোচ্য টপিকের সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য কোথায়, আমরা এক বাক্যে লেখার পরে। দ্বিতীয় প্যারায় আমরা বইয়ের অংশটির ব্যাখ্যা দেব এবং তৃতীয় প্যারায় আমরা কী করব, উদ্দীপকের সাথে বইয়ের অংশের আমাদের মিল, অমিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য যেটা চাওয়া হয় সেটা আমরা লিখব। এরপরে হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতার যে প্রশ্ন, উচ্চতর দক্ষতার মধ্যে আমাদের চার প্যারা থাকবে। এখানে উচ্চতর দক্ষতার জ্ঞান, উচ্চতর দক্ষতার অনুধাবন, উচ্চতর দক্ষতার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার বিশ্লেষণ। প্রথম তিনটি অংশ হচ্ছে পুরোপুরি প্রয়োগের মতোই, অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের তিনটি অংশ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের প্রথম তিনটি অংশ। শেষ অংশটা হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ নিজের মতামত, সেটা আমরা চতুর্থ প্যারায় লিখব। সাধারণত উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হয়ে থাকে যে বিষয়টি সম্পর্কে যুক্তি চাওয়া হয় বা এইখানে সমগ্র ভাব ফুটে উঠেছে কি না সেই বিষয়টি জানতে চাওয়া হয়, বিশ্লেষণ করতে বলা হয়। এই বিষয়গুলি আমরা আমার চতুর্থ প্যারায় নিজস্ব মতামত আমরা প্রয়োগ করব। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন লেখার খুব সাধারণ, সহজ করে তোমাদের আরেকবার বুঝিয়ে বললাম। এরপর এখন আমরা দেখি লোকলোকান্তরে এই কবিতায় আমাদের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো জ্ঞানমূলকের ক্ষেত্রে গদ্য এবং কবিতা সব ক্ষেত্রে একই কথা, আসলে প্রতিটি বাক্য, প্রতিটি পঙ্ক্তি গুরুত্বপূর্ণ, যে কোনো অংশ থেকে জ্ঞানমূলক হতে পারে। কবি পরিচিতি, লেখক পরিচিতি, যে কোনো অংশ থেকে জ্ঞানমূলক হতে পারে, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা, কাজে প্রতিটি অংশ খুব ভালো করে জানতে হবে জ্ঞানমূলকের উত্তর পাওয়ার জন্য। অনুধাবনের ক্ষেত্রে যেটা বলতে হয় যে কবিতায় কিন্তু নির্দিষ্ট কোনো পঙ্ক্তিকে বলা যাবে না যে এটা গুরুত্বপূর্ণ, এটা অগুরুত্বপূর্ণ। এটা গদ্যের ক্ষেত্রে বলা যায়, আমরা গদ্যের ক্ষেত্রে কিছু লাইন, কিছু বাক্য বাছাই করতে পারি যে এগুলি বেশি গুরুত্বপূর্ণ, এগুলি কম গুরুত্বপূর্ণ, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। কবিতার ক্ষেত্রে প্রতিটি পঙ্ক্তি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের জন্য। কাজেই আমাদের এই লোকলোকান্তর কবিতার প্রতিটি পঙ্ক্তির ব্যাখ্যা জানতে হবে যদি এখান থেকে আমরা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর করতে চাই।
এরপরে আমাদের এখান থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, আমি এখানে যে সৃজনশীল প্রশ্নটি লিখেছি এটি বোর্ডের, দুঃখিত, তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন, বইতে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেটি আমি এখানে লিখেছি। আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করি, তারপর দেখা, আশা করি তোমরা বিষয়টি খুব সহজভাবেই বুঝতে পারবে। আমাদের বইতে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেটি হচ্ছে, আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতম, পাগলা গাজন উচ্ছ্বাসে, ওই আসলো আসিন শিউলি শিথিল, হাসলো শিশির দুর্ঘাসে। আমরা দেখতে পাচ্ছি এখানে নজরুলের একটি কবিতার কিছু লাইন এখানে দেওয়া আছে উদ্দীপক হিসেবে। এখন এই উদ্দীপকের সাথে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলি আমরা একটু আলোচনা করি। আমরা উদ্দীপকটি দেখলাম, এখন আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। জ্ঞান এবং অনুধাবনের সাথে সম্পর্ক রয়েছে সরাসরি টপিকের সাথে, উদ্দীপকের সাথে সম্পর্ক রয়েছে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সাথে। আমরা এখন প্রশ্নগুলো একটু দেখি। লোকলোকান্তর কবিতায় ঠোঁট মাখামাখি হয়ে আছে কিসের? এর সঠিক উত্তর হচ্ছে সুগন্ধ পরাগে। এখানে তোমরা কিন্তু পুরো বাক্য লিখতে হবে, অনেকে শুধুমাত্র উত্তরটি লিখে, এটা কিন্তু ভুল নিয়ম। তোমাদেরকে অবশ্যই পুরো বাক্য লিখতে হবে যে লোকলোকান্তর কবিতায় ঠোঁট মাখামাখি হয়ে আছে সুগন্ধ পরাগে। আমাদের অনুধাবনমূলক প্রশ্নই হচ্ছে কি, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, ব্যাখ্যা করো। এখানে আসলে পাখি, সাদা সত্যিকার পাখি দ্বারা কী বোঝানো হয়েছে এটি জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা অনুধাবনের জ্ঞানে এক বাক্যে কী লিখব, এখানে কবি সাদা এবং সত্যিকারের পাখির প্রতীকে তার কাব্য চেতনার বৈশিষ্ট্য প্রকাশ করেছেন, তার কাব্য চেতনার বৈশিষ্ট্যকে তিনি এখানে তুলে ধরেছেন, এটা আমি এক বাক্যে লিখছি। এরপর এটাকে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, এরপর আসি আমরা গ এবং ঘ, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকে লোকলোকান্তর কবিতার যে দিকটি ব্যক্ত হয়েছে তা ব্যাখ্যা করো। আমরা তো উদ্দীপকটি পড়লাম, এই যে আমরা উদ্দীপকটি পড়লাম, এখানে আমরা যদি খেয়াল করি, এখানে সৃষ্টির যে আনন্দ, সৃষ্টিশীলতার যে এক ধরনের বহিঃপ্রকাশ, সেটা এখানে উঠে এসেছে। এবং আমরা কবিতা আলোচনার সময় খেয়াল করলাম, কবির ভিতরেও এরকম সৃষ্টির আনন্দে কবি যখন বিমোহিত হয়ে ওঠেন, তখন সব কিছুর চাইতে সেই বিষয়টি তার কাছে প্রধান হয়ে ওঠে। তাহলে সৃষ্টির সেই আনন্দের সাথে সৃষ্টিশীলতার যে নান্দনিকতার যে বহিঃপ্রকাশ যখন একজন সৃষ্টিশীল মানুষের ভিতরে ঘটে, তখন তার যে বহিঃপ্রকাশ হয়ে থাকে সেই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে। তাহলে এই দিকটি কিন্তু সাদৃশ্য রয়েছে, এই দিকটি আমরা ব্যাখ্যা করব কিভাবে, একটু আগে যেভাবে বললাম প্রয়োগমূলক প্রশ্নের উত্তর যেভাবে লিখতে হয় তোমরা সেভাবে সাজিয়ে লিখবে। এরপর হচ্ছে, উদ্দীপককে ব্যক্ত দিকটি লোকলোকান্তর কবিতায় কবি ভাবনাকে আরও শানিত করেছে, যুক্তি দাও। উদ্দীপকটি আমরা পড়লাম, এখন উদ্দীপকের এই যে বিষয়টি উঠে এসেছে তার লোকলোকান্তর কবিতার কবি ভাবনাকে আরও বেশি শানিত করেছে, এটাকে যে আরও বেশি করে যে ফুটিয়ে তোলা হয়েছে, আরও বেশি করে বিষয়টাকে গভীরে নিয়ে যাওয়া হয়েছে, তাই এখানে বলা হয়েছে। এবং এই ব্যাপারে তোমার যুক্তি চাওয়া হয়েছে, তুমি এই ব্যাপারে একমত কি না। তো আমরা তো উদ্দীপকটা পড়ে বুঝতে পারি যে বিষয়টি আসলেই সঠিক, যে উদ্দীপকটি লোকলোকান্তর কবিতার কবি ভাবনাকে আরও বেশি শানিত করেছে, কারণ এখানে সৃষ্টির যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতম, সকল বন্ধন থেকে মুক্ত হয়ে যে ঊর্ধ্বে উঠে যাওয়া, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটা কিন্তু কবিতার মধ্যে আছে। কবিতার সেই বিষয়টি কিন্তু উদ্দীপকে আরও চমৎকারভাবে এর বহিঃপ্রকাশ ঘটেছে। তাহলে দেখতে পেলাম আমরা এইভাবে আমরা অনুধাবন মানে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা এভাবে বের করবো। আমরা খেয়াল করতে হবে উদ্দীপকটা ভালো করে পড়ে তার সঙ্গে আমাদের যে টপিক থাকে অর্থাৎ গল্প কবিতার, সেই টপিকের সাথে আমরা এটাকে মিলিয়ে আমরা উত্তরগুলো লিখব। অবশ্যই নিয়ম মেনে তোমাকে উত্তর লিখতে হবে। অনেকেই আছে আমরা দেখতে পাই প্রয়োগমূলকে উচ্চতর দক্ষতায় তারা ঠিকমতো নিয়মকানুন মেনে লেখে না, এবং তখন তাদের পরীক্ষার খাতা দেখার পর মন খারাপ হয়ে যায়, স্যার এখানে তো কম নাম্বার পেলাম কেন। আসলে নিয়ম ঠিকমতো ফলো না করলে তোমার নাম্বার কমে যাবে, খুবই স্বাভাবিক। অবশ্যই নিয়ম ফলো করে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। তো এই ছিল আমাদের আজকের মূল আলোচনা, লোকলোকান্তর কবিতার আমরা কবিতা আলোচনা করলাম এবং সাথে আমরা সৃজনশীল প্রশ্নের নিয়মগুলো জানলাম, এবং
এখানে আমরা একটি বইয়ে যে ক্রিয়েটিভ প্রশ্নটি রয়েছে সেটির আমরা আলোচনা করলাম। আশা করি সবাই এখান থেকে উপকৃত হতে পারবে। তো আজকে আমাদের যে লোকলোকান্ত কবিতার যে মূল আলোচনা, পুরো আলোচনাটা আজকে আমাদের মতো এখানে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।